মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে, আপনি এটা ঘুরিয়ে বলেছেন, উল্টোটা বলেছেন। র‍্যাব পুলিশ না থাকলে আপনার সরকার, আপনার সরকারের ময়ূর সিংহাসন রাজপথে লুটুপুটি করবে, এটা কি আপনি জানেন শেখ হাসিনা? এটা আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন। শেখ হাসিনা কদিন আগেই বলেছেন, আমি জনগণের কাছ থেকে সরে গেলে মারা যাব। আপনি এই কথা বলেছেন এই দুই তিন দিন আগে। আপনার আপনার সরকারের রাজনৈতিক অপবৃত্তি, রাজনৈতিক অপবৃত্তি তো আগেই হয়ে গেছে। আপনার সাথে জনগণ আছে, আপনি একটু ভুল করে বলেছেন। আপনার কাছ থেকে র‍্যাব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সরে গেলে আপনি আর ক্ষমতার মষ্টতে থাকতে পারবেন না। আওয়ামী লীগ সরকারের অপমৃত্যু ঘটবে, এটাই সত্য কথা, এটাকে আপনি ঘুরিয়ে বলেছেন, জনগণের নামে আপনি বলেছেন। এই জনগণকে তো আপনি পছন্দ করেন না, এই জনগণকে তো আপনি তালাক দিয়েছেন, বাংলাদেশের জনগণকে তো আপনি শত্রু দুশ্মন মনে করেন। যদি তা না মনে করতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না কেন? কোথাও এমনকি বাস মালিক সমিতির নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না। জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, জেলাবার থেকে শুরু করে কোথাও স্কুল কমিটি, কোথাও সুষ্ঠু নির্বাচন নেই, সব আওয়ামী লীগের লোকদেরকে বসাতে হবে। এইটা হচ্ছে আপনার পলিসি, এইটা হচ্ছে আপনার নীতি। আর আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে, আপনি এটা ঘুরিয়ে বলেছেন, উল্টোটা বলেছেন। র‍্যাব পুলিশ না থাকলে আপনার সরকার, আপনার সরকারের ময়ূর সিংহাসন রাজপথে লুটুপুটি করবে, এটা কি আপনি জানেন শেখ হাসিনা? এটা আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন।